18 ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা জিওগ্রাফি এক্সাম দিলাম। প্রত্যেকটি প্রশ্ন তোমরা কমন পেয়েছ। মিলিনিয় যে প্রক্রিয়া অসমতল বন্ধু ভূমি অপসারিত হয়ে সমতল বা প্রায় সমতলে পরিণত তাকে বলা হয় পর্যায়ন। মরুভূমিতে বায়ু দ্বারা বালুকণা উত্থিত এবং অপসারিত হয়ে যে প্রক্রিয়ার সাহায্য হলো তা হলো অপসারণ। নেক্সট প্রশ্ন, সমুদ্রপৃষ্ঠ থেকে বায়ুর গড় চাপ হলো 1013.2 মিলিবার। নেক্সট, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত ঘটে এটা সারা বছর ব্যাপী হবে। নেক্সট, এলনিনো প্রভাব দেখা যায় প্রশান্ত মহাসাগর। কোন স্থানের মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে সময় পার্থক্য 12 ঘন্টা 26 মিনিট। নিম্নলিখিত মধ্যে বিষাক্ত বর্জ্য হচ্ছে ভারত। বর্তমানে অগ্নভারতের সংখ্যা 34টি। ভারতের সর্বোচ্চ মালভূমি হচ্ছে লাডাখ। গঙ্গা নদীর সঙ্গে যমুনা নদীর সঙ্গম নিম্নলিখিত স্থানে অবস্থিত এলাহাবাদ। নেক্সট, মানে মিশেছে কোথায়। পশ্চিম ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত সংঘটিত হয় যে অঞ্চলে তা হলো জম্মু কাশ্মীর। কফি উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হচ্ছে কর্ণাটক। ভারতের বেসরকারি উদ্যোগে বৃহত্তম লৌহ ইস্পাত কারখানাটি হচ্ছে টাটা আয়রন ও স্টিল প্ল্যান্ট। 74M/7 মানচিত্রের সংখ্যা স্কেল হচ্ছে 1:50,000। নেক্সট, মেরু অঞ্চলে হিমরেখার উচ্চতা 0 মিটার। শুদ্ধ, তারপর একটা শুদ্ধ, অশুদ্ধ, অশুদ্ধ, শুদ্ধ, অশুদ্ধ, শুদ্ধ। নেক্সট, প্রথমেরটি হচ্ছে ফানেল আকৃতি খাড়ি, বালি দ্বারা গঠিত হচ্ছে আর্ক, বাপরে গতিবেগ হচ্ছে অ্যানিমোমিটার, হচ্ছে উষ্ণস্রোত। মালাবার উপকূল উপকূলের স্থানীয় ভাষায় বলা হচ্ছে কয়াল। জোয়ার বাজার আগে হচ্ছে মিলেট। ঠিক আছে, ছোটা করছো আর ছোটাই পেরে গেছো, আশা করি কারো কোনো অসুবিধা হয়নি এবং শর্ট কোয়েশ্চেনগুলো খুব ইজি ছিল। নেক্সট প্রশ্ন দেখে নেবো আমরা, মরুভূমি যে শুষ্ক নদী উপত্য দেখা যায় তার নাম হচ্ছে ওয়াদি। আশা করি সবগুলো ঠিক করেছো তোমরা। ঠিক আছে, আর এই যে ভারতের মহাকাশ গবেষণা এটাও বেঙ্গালুরু স্থানে অবস্থিত হবে। নেক্সট, সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ উল্লেখ হচ্ছে 100%। একটি পৃথিবীবিখ্যাত সামুদ্রিক মগ্নচড়া হচ্ছে গ্র্যান্ড ব্যাঙ্ক। একটি জৈব ভঙ্গুর বর্জ্যদান গাছের পাতা হবে, শাকসবজির খোসা হবে, এগুলো সব হবে। আচ্ছা, গাঙ্গের সময় নবীন পলিমাটিকে বলা হয় ভাঙ্গর। আচ্ছা, ভারতে কোন রাজ্যে চা উৎপাদনের প্রথম স্থান অধিকার করে অসম, আর এটা হচ্ছে 74.04% হবে। আর কোন সংস্থা এটা হচ্ছে সার্ভে অফ ইন্ডিয়া, এসওবি। নেক্সট, বাম দিক ডান দিক কালবৈশাখী হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ, আরাবলি পর্বত হচ্ছে রাজস্থান, সিলিকন ভ্যালি বেঙ্গালুরু, ইকো গবেষণা কেন্দ্র হচ্ছে লখনউ। মার্কস থ্রি থেকে সায়েন্স জেনে প্রত্যেকটি প্রশ্ন আমাদের কমন এসছে। মার্কস থ্রি 4টে ছিল, 4টি কমন পেয়েছো। ইভেন গতকাল যে আমাদের ভিডিওটা করা ছিল অর্থাৎ মার্কস ফাইভের কোয়েশ্চেন, সেখানে প্রত্যেকটি প্রশ্ন এখানে দেখো নদীর ক্ষয়কার্য বলা ছিল, তারতম্যের কারণ বলা ছিল। আর প্রথমে উত্তর নদী দক্ষিণ মধ্যে নদীর পার্থক্য, পেট্রোরসায়ন শিল্প কেন্দ্রীয় ভবনের কারণ, জনসংখ্যার অসমের কারণ। আসলে তোমার পরীক্ষা খুব ভালো দিয়েছে। ওকে গাইস, টাটা।